রাজধানীর আজিমপুরের শিশু বিকাশ কেন্দ্র। এখানে শতাধিক সুবিধা বঞ্চিত মেয়ে শিশুর অভিভাবক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সরকারি অর্থে এরা বেড়ে উঠছে আর শিখছে লেখাপড়া। দেশে এমন শিশু বিকাশ কেন্দ্র রয়েছে আরও 5টি, যেখানে ঠাঁই হয়েছে অন্তত 900 শিশুর। তাদেরই একজন নিপু, তার মতো অনেক শিশু পরীক্ষায় জিপিএ 5 পেয়ে দেখছে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। তুই বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। কেন? টাকা ছাড়া সব করব। এখন তো ডাক্তাররা টাকা ছাড়া চিকিৎসাই করতে চায় না। সমাজের এই সুবিধাবঞ্চিত শিশুদের মতো যারা ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিয়োজিত রয়েছে, সেই 10 থেকে 14 লাখ শিশুরও কিন্তু একই রকম অধিকার ছিল। সেক্ষেত্রে রাষ্ট্রও কিন্তু তাদের দায়িত্ব নিতে পারবে না যদি না বেসরকারি খাত সেক্ষেত্রে এগিয়ে আসে এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। তবে ফয়েজের মতো সুবিধাবঞ্চিত অসংখ্য শিশুর ভাগ্যে সরকারি কোনো সুযোগ সুবিধা জোটেনি, তাই শিক্ষানবিশ কারিগর হিসেবে হার ভাঙা খাটুনি, বিনিময় জোটে শুধু দুবেলা খাবার। 8টা থেকে রাতে 10টা পর্যন্ত কাজ করে কোনো বেতন দেয় না। পরিসংখ্যান বলছে ফয়েজের মতো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুর সংখ্যা 12 থেকে 14 লাখ। এদের মধ্যে ইউনিসেফের সহায়তায় মাত্র 10,000 শিশুকে নগদ অর্থ সহায়তা দিচ্ছে সরকার। 2,000 টাকা করে 18 মাস তাদের আমরা টাকাটা দিচ্ছি, যাতে করে তাদের শিক্ষক এবং তাদের গার্জিয়ানকে ওই এই কাজে তারা আমরা অন্তর্ভুক্ত করছি, যাতে করে তারা একদিক থেকে তার স্কুল থেকে ড্রপ আউট না হয়ে যায়, একদিক থেকে তারা তাদের গার্জিয়ান তাদের কোনো ঝুঁকিপূর্ণ শিশু শ্রমে যুক্ত না করে। বয়স কম হওয়ায় এসব শিশু শ্রমিকের স্বীকৃতিও মেলে না, তাই বঞ্চিত থাকতে হয় ন্যায্য পারিশ্রমিক থেকেও। আসলে লেবার করতে গিয়ে যে কন্ডিশনটা হয়, মানে ওরা মাঝে সাঝে আহে কিন্তু আইলেও মনে করেন যে অনেক সময় দেখা গেল যে ওরাও নিরুপায়। এই বাস্তবতায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারের আসলে এগিয়ে আসা উচিত, কারণ এই রিসেন্ট বাজেটেও আমরা দেখেছি যে এই ব্যাপারে সরকারের আসলে সেরকম কোনো উদ্যোগ নেই। যদিও আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে 50 কোটি টাকা রাখা হয়েছে শিশুদের অধিকারের জন্য, কিন্তু এই 50 কোটি টাকা আসলে কতজন শিশুকে কভার করবে? কারণ আমাদের এই দারিদ্র্যসীমার নিচেই আছে এখনও 30% মানুষ, তাদের শিশুরা আরও ঝুঁকিতে আছে, তো সেই ক্ষেত্রে এই 50 কোটি টাকা আসলে কিছুই না। তাই শিশুশ্রম বন্ধে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অভিভাবকদের আর্থিক সুরক্ষার ব্যাপারটি নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা।